তো আজকে ভেক্টরের অনুশীলনী প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো প্রথমে আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। আমাদের প্রশ্ন হলো ABCD একটা সামান্তরিক, তার বাহুগুলোকে অবশ্যই আমরা ভেক্টরে প্রকাশ করব। তারপরে এবি এই ভেক্টর এবি এবং এসি ভেক্টরকে প্রকাশ করব ভেক্টর এডি এবং ভেক্টর বিডির মাধ্যমে। তারপরে ভেক্টর দেখাবো যে ভেক্টর এসি প্লাস ভেক্টর বিডি ইকুয়াল ভেক্টর টু ভেক্টর বিসি, আর একটা দেখাবো ভেক্টর এসি মাইনাস ভেক্টর বিডি ইকুয়াল টু ভেক্টর এবি। তাহলে আমরা আগে কাজ করি সামান্তরিকটা এঁকে নিই। আচ্ছা, হলো সামান্তরিক। আচ্ছা, এ বি সি ডি একটা সামান্তরিক যার কি বলা আছে এবি এবং এসি ভেক্টরকে। আচ্ছা, কর্ণ লাগবে আমাদের, এসি কর্ণটা আমরা দেখালাম, আর একটা বিডি কর্ণটাকেও পূর্ণ করি। এইটা বিডি কর্ণ, যেহেতু কর্ণ আমরা দুই দিক দুই পক্ষে কাজ করব, আমরা দুইটাতেই আরও দিয়ে নিই, আর মনে করি এটা পরস্পর অবিন্দুতে ছেদ করে। আচ্ছা, সামান্তরিকের বাহুগুলোকে আমরা, এই যে দেখো বিপরীত বাহু সমান সমান্তরাল না, তাহলে আঁকালাম আমরা এবিকে যেই দিকে দিব, ডিসিকেও আমরা অভিমুখটা সেই দিকে রাখবো ভেক্টরের। আবার এডি আর বিসি সমান সমান্তরাল, তো এই দিকে আমরা রাখবো এডিকে আর বিসিকে রাখবো এই দিক বরাবর। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাকে প্রমাণ করতে হবে, মানে দেখ আমাদের নির্ণয় করবো কি ভেক্টর এবি, এই যে ভেক্টর এবি আর ভেক্টর এসি, ভেক্টর এসিকে কার মাধ্যমে প্রকাশ করব, এডি আর বিডির মাধ্যমে, এডির মাধ্যমে প্রকাশ করব আর বিডির মাধ্যমে প্রকাশ করব, ওর দুটার মাধ্যমে ক্যালকুলেশান করে যেভাবে হোক আমাদেরকে আনতে হবে। আর একটা প্রমাণ করতে হবে, এই যে ভেক্টর এসি প্লাস ভেক্টর বিডি, এসি প্লাস ভেক্টর বিডি দুই কর্ণের যোগফল আমাকে প্রমাণ করতে হবে কি টু ভেক্টর বিসি, ওই বিসির মাধ্যমে প্রকাশ করতে হবে। যাই হোক, তারপর আবার এসির থেকে বিডিটা বাদ দিলে সহজ কাজ, যদি আমরা এই কাজটা করতে পারি এর সাথে মাইনাস টু বিডি ওই পক্ষে যোগ করে দেব, তাহলে একটা বিডি থাকবে, তারপরে আমরা ক্যালকুলেশান করে এটা আনবো টু এবি। তাহলে আমরা মোটামুটি একটা প্ল্যান করে নিয়েছি কিভাবে আমরা প্রমাণটা করব। তাহলে আমরা শুরু করি সমাধান। সমাধান লিখছি এ কারণেই, খালি প্রমাণ নাই, ওর মধ্যে কিছু নির্ণয় করা লাগবে, তাই না? আচ্ছা, মনে করি করি এ বি সি ডি একটি সামান্তরিক, সামান্তরিক এর এসি ও বিডি কর্ণদ্বয়, কর্ণদ্বয় পরস্পরকে কে ও বিন্দুতে ছেদ করেছে করেছে। আচ্ছা, গেল আমাদের লেখা শেষ। এখন আমরা ভেক্টর যুগের ত্রিভুজবিধি শিখেছি, তাই না? মনে করিয়ে দিই ত্রিভুজবিধিটা কি ছিল। দেখো, দুইটা একটা ত্রিভুজের বাহুগুলোকে যদি আমরা ভেক্টরে কনভার্ট করতে পারি, ধরো এ বি সি একটা ত্রিভুজ, তার বাহুগুলোকে আমরা এইভাবে ভেক্টরে রূপ দিলাম, অর্থাৎ এবি ভেক্টর, বিসি ভেক্টর এবং এসি ভেক্টর, তিনটা বাহুকে আমরা এইভাবে প্রকাশ করলাম ভেক্টরের মাধ্যমে। তাহলে এখানে ভেক্টর যোগের ত্রিভুজবিধিটা কীভাবে আরোপ করব, আমি শিখেছিলাম টেকনিকটা, যে কোন পয়েন্ট থেকে দুইটা ভেক্টর স্টার্ট হয়েছে বা দুইটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট বা পাদবিন্দু কোনটা, ওইটা আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো, এইটা কি সেই দুটা ভেক্টরের পাদবিন্দু, একটা গেছে আর একটার শীর্ষবিন্দু, তাহলে এটা নয়, দুইটারই শীর্ষবিন্দু এটাও নয়, তাহলে এইটা হচ্ছে দুইটা ভেক্টরের পাদবিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট, তাহলে এইখান থেকে শুরু হয়েছে। এখন আমরা দেখব এইখান থেকে কোন রাস্তা বরাবর গেলে দুইটা ভেক্টরকে আমরা পরপর অতিক্রম করতে পারবো। দেখো, যদি আমি এই পথে যাই তাহলে এই পথে যাওয়ার পর এই তীরটা আমাকে বাধা দিবে, যেতে পারবো না, ওর ডিরেকশনটা কি, তুমি এ বলছো তুমি ওই দিকে যাও, কিন্তু আমি যেতে যাচ্ছি এই দিক বরাবর, আমি তো যেতে পারছি না, তাই এই রাস্তায় আমি যেতে পারবো না। তাহলে কী রাস্তায় যাব, দেখো এই দিক দিয়ে যদি আমি যাই, এখানে গেলাম, তার আর একটা ভেক্টরের আবার ইনিশিয়াল পয়েন্ট শুরু হয়েছে বা স্টার্টিং পয়েন্ট, তাহলে আমরা এই দিক দিয়ে যেতে পারছি এদিক দিয়ে, তাহলে এই দিক দিয়ে যাওয়া মানেই হলো এইটা, তার মানে এই দিক বরাবর সিটা পুষবো অথবা এইটা পুষবো, তার মানে এই দুটার যোগফল এটা। তাহলে আমরা এই ক্ষেত্রে কী লিখতে পারি, ভেক্টর যোগের ত্রিভুজবিধি এবি প্লাস ভেক্টর বিসি ইকুয়াল ভেক্টর কী লেখা যাবে, এসি না? বোঝা গেছে পরিষ্কার? এগুলো আমি আগের দুইটা পার্টেও কিন্তু আমি এগুলো বলেছি, ঠিক আছে?
আচ্ছা, এখন আমরা ওইখানে আরোপ করব সেটা। দেখো ত্রিভুজ এইটার, আমরা এইটার এই যে অর্ধেক ত্রিভুজটাকে আমরা কল্পনা করি এ বি ডি এর ক্ষেত্রে, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা, দেখো স্টার্টিং পয়েন্ট আমাদের কোনটা, এটা না, এদিক গেছে এদিক গেছে, দুইটার স্টার্টিং পয়েন্ট এটা। তাহলে এই রাস্তা দিয়ে আমরা যেতে পারছি না, তাহলে কী লাগবো, এবি প্লাস বিডি, ভেক্টর এবি প্লাস ভেক্টর বিডি সমান সমান কী লেখা যায়, ভেক্টর এডি না, বোঝা গেছে, ভেক্টর এবি প্লাস ভেক্টর বিডি ইকুয়াল ভেক্টর এডি। এখন আচ্ছা, আমরা কাকে কনভার্ট করব বলছিল, কি এবি ভেক্টরকে কনভার্ট করো নাকি প্রথমটা কী ছিল বলো তো, ভেক্টর এবিকে, ভেক্টর এবিকে কনভার্ট করবো, এবিকে বামে রাখো, বা এবি ইকুয়াল ভেক্টর এডি মাইনাস ভেক্টর বিডি, ঠিক আছে। তাহলে এবি ভেক্টরটা কিন্তু এডি এবং বিডির মাধ্যমে কনভার্ট হয়ে গেছে, এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখি, ঠিক আছে। তাহলে এটা আমাদের একটা আনসার, মানে এবি ভেক্টরটা এডি আর বিডির মাধ্যমে প্রকাশ করতে বলেছে, আমরা করে ফেলেছি এটা। এখন আবার আরেকটা কি কাকে প্রকাশ করতে বলেছিল, ভেক্টর এসিকে, ভেক্টর এসিকে আবার এই দুটার মাধ্যমে কনভার্ট করব। তাহলে এসি আমরা পাবো হচ্ছে এই বরাবর যেতে হবে, তাহলে আমরা এই ত্রিভুজটাকে নিই এ ও ডি, দেখো আবার ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রে ত্রিভুজ বিধি ওইগুলো আর কি লিখে নেবে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে। তাহলে কি হবে এই ক্ষেত্রে, আমরা কি করব, এই দিক বরাবর এই দুটো ভেক্টরের স্টার্টিং পয়েন্ট কোনটা, দেখো এটা না, এই যে দেখো এ থেকে গেছে না, তাহলে এ আমাদের স্টার্টিং পয়েন্ট, যেতে পারছি কোন রাস্তা বরাবর, এই বরাবর, তাহলে এও প্লাস ওডি, তাহলে এও প্লাস হচ্ছে ভেক্টর এও, এও প্লাস ভেক্টর ওডি ইকুয়াল ভেক্টর এডি না, তাহলে ডান পক্ষে আমাকে আনতে হবে এডি, আমাকে কাকে প্রকাশ করতে হবে, এসিকে না, তাহলে এও মানে কি বলো, হাফ এসি না, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আমরা উদাহরণে এরকম একটা শিখছি, তাহলে মানে সামান্তরিকের ক্ষেত্রে। আচ্ছা হাফ এসি আর বিও মানে হলো, ওডি মানে হলো হাফ বিডি প্লাস হাফ ভেক্টর বিডি ইকুয়াল ভেক্টর এডি। আচ্ছা তোলো, তো আমি উপরে লিখি, আমার দরকার কার মান এসির, বা এখন এই টু দিয়ে অভিপক্ষে গুণ করে দাও, তাহলে কি হবে, হাফ চলে যাবে, এসি প্লাস বিডি ইকুয়াল টু এডি, বা এসি মানে হলো টু এডি মাইনাস হলো বিডি। আচ্ছা এটা হলো দুই নাম্বার, ঠিক আছে। তাহলে আমাদের প্রকাশ করে ফেললাম আমরা এই দুটো ভেক্টরকে, অতএব আমরা কী কী পেলাম সর্বশেষ, আমাদের ভেক্টর এবি সমান সমান কী পেয়েছিলাম বলো, ভেক্টর এডি মাইনাস ভেক্টর বিডি, এবং আরেকটা প্রকাশ করতে বলেছিল ভেক্টর এসি মানে হলো টু এডি মাইনাস বিডি, তাহলে আমরা এই দুটাতে কনভার্ট করে ফেলছি, তাই না, এটা আমাদের অ্যান্সার, আমাদেরকে নির্ণয় করতে বলেছে। এখন আমরা দুটো প্রমাণ করব, তাহলে এসি প্লাস বিডি এখান থেকে আসে না, এটা কয় নম্বর ছিল, দুই নম্বর না, তাহলে আমরা লিখব যে হলো দুই নম্বর ইমপ্লাইজ করবে, দুই নম্বর থেকে আমরা কী পাবো, ভেক্টর এসি আর এই বিডিটাকে, আচ্ছা লিখে নিই একবার, টু এডি মাইনাস কত বিডি না এটা, বা ভেক্টর এসি প্লাস ভেক্টর বিডি সমান সমান কী লেখা যায়, টু ভেক্টর এডি, বিসিতে দেখো এডি আর বিসি সমান না, সমান ও সমান্তরাল, সামান্তরিকের ক্ষেত্রে ওটা তো বলেই দিয়েছে প্রশ্নে সামান্তরিক, তাহলে সামান্তরিক হলে আমরা লিখতে পারবো কি, ভেক্টর এসি প্লাস ভেক্টর বিডি ইকুয়াল টু এডির পরিবর্তে কী লিখবো বলো, বিসি না, বিসি, যেহেতু ওই যে হলো ওই কি এডি সমান্তরাল বিসি এবং এডি সমান সমান বিসি, কারণটা কি সামান্তরিক বলে, তাহলে সামান্তরিক বলে এই দুটো যদি এই কন্ডিশন যদি মিলে যায়, তাহলে আমরা ভেক্টর এডি সমান ভেক্টর বিসি লিখতে পারবো, মান সমান এবং দিকও একই, ঠিক আছে, সমান্তরাল একই,
তাহলে এটা লিখতে পারবো। তাহলে আমাদের একটা প্রমাণ আসছে, আরেকটা আনবো, এখান থেকেই আরেকটা আনবো। আচ্ছা এটা তিন নম্বর দিয়ে রাখি, ঠিক আছে, এটা আমাদের একটা প্রমাণ হলো। এবার আবার তিন থেকে আমরা শুরু করব। তাহলে তিনে আমাদের কি আছে, এসি প্লাস ভেক্টর বিডি সমান সমান টু ভেক্টর বিসি, বা আমরা তিন নম্বর প্রমাণের ক্ষেত্রে আনতে চাচ্ছি এখানে এসি মাইনাস বিডি, তাই না? এসি মাইনাস বিডি, তাহলে এসি ভেক্টর এসি মাইনাস বিডি টি আনার জন্য কি করতে হবে আমাদেরকে বলো? আমাদের এখানে টু বিডি আমরা মাইনাস করে দেব উভয় পক্ষে, ইকুয়াল টু ভেক্টর বিসি, টু ভেক্টর বিসি মাইনাস উভয় পক্ষে আমরা এইটা বিডিটা আমরা বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করে দিলে আমাদের এইখানে বাদ দিলে কি থাকছে, ভেক্টর এসি মাইনাস ভেক্টর বিডি ইকুয়াল, এই দিকে আমরা একটা টু কমন নিতে পারি, ভেক্টর বিসি মাইনাস ভেক্টর বিডি। এখন আমাদেরকে এইটাকে চেঞ্জ করতে হবে, এইটা আমাদের প্রমাণে ডান দিকে প্রমাণে কি আছে বলো? এখন লেখো, এখন কোনটা ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রে ওই যে ভেক্টর যোগের, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে তাহলে কি লেখা যাবে? স্টার্টিং পয়েন্ট এটা না, এদিক গেছে এদিক গেছে, তাহলে কি হলো, এইটা থেকে এদিকে যেতে পারছি, এই যে বিডি প্লাস ভেক্টর বিডি প্লাস ভেক্টর ডিসি, ভেক্টর ডিসি ইকুয়াল লেখা যাবে কি, ভেক্টর বিসি। তা আমরা চাচ্ছি এই যে বিসি মাইনাস বিডি, আচ্ছা আমরা দেখো ভেক্টর ডিসি ইকুয়াল কি লিখতে পারবো, ভেক্টর বিসি মাইনাস ভেক্টর বিডি। আচ্ছা তাহলে এটাকে এবার আনি, ভেক্টর বিসি মাইনাস ভেক্টর বিডি ইকুয়াল ভেক্টর ডিসি, আচ্ছা ভেক্টর বিসি মাইনাস ভেক্টর বিডি ইকুয়াল ডিসি মানে কি, ডিসি মানে এবি না, তাহলে এখানে লিখে দিই এবি, কি যেহেতু ওই যে হলো ডিসি সমান্তরাল এবি এবং এবং ডিসি সমান সমান এবি সামান্তরিকের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওইটা লিখে দিলাম। অতএব এই যে অতএব তিন নাম্বার এটা কত দিয়েছিলাম, এটা একটা দিয়ে রাখি, এটা কত দিব বলো, চার নাম্বার না? অতএব চার নাম্বার থেকে আমরা কি পাবো, চার নাম্বার ইমপ্লাইস করবে ভেক্টর এসি মাইনাস ভেক্টর বিডি ইকুয়াল, এর পরিবর্তে কি লিখতে পারবো বলো, এই যেটা না এটার পরিবর্তে এখানে মান বসে দিলে এবি, ভেক্টর এবি। তাহলে দেখো আমাদের কিন্তু দুইটা প্রমাণই হয়ে গেছে, টু এবি, সরি এখানে যে টু ছিল বামে টু এবি, তাহলে আমাদের দুইটা প্রমাণই হয়ে গেল। এর আগের প্রমাণটা ওখানে প্রমাণিত লিখে দিবে, এখানে এটা আবার প্রমাণিত লিখে দিবে, বা দেখাও যে বললে দেখানো হলো লিখবে, ঠিক আছে। এখানে অনেক প্রশ্ন আছে, তবে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা সেগুলো সমাধান করব, আর উদাহরণেও আমরা কিছু করেছি, বেসিক জিনিসগুলো আমরা পড়েছি, এই সাথে যদি অনুশীলনের এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যদি আমরা সলভ করতে পারি তাহলে যে কোনো প্রশ্নই আসুক না কেন আমরা আশা করি অ্যান্সার করতে পারব। এবার আমরা নয় নম্বর প্রশ্নটা সমাধান করব। এ তাহলে কি কন্ডিশান, এ ও বি যখন একটা অক্ষর দিয়ে ভেক্টরকে প্রকাশ করা হয় তার নিচে কি করা হয়, আন্ডারস্কোর দিয়ে লেখা হয়, ঠিক আছে, আর আমরা লিখছিলাম এইরকম এবি তখন কি মাথার উপর তীর চিহ্ন দুইটা বর্ণ দিয়ে একটা ভেক্টরকে, এটা জ্যামিতির প্রতিরূপ, আর যখন একটা ভেক্টরকে একটা বর্ণ দিয়ে প্রকাশ করব, যেমন আদি বেগ ইউ শেষ বেগ ভি, এলো তো ভেক্টর বেগ ভেক্টর রাশি, তাহলে যখন একটা বর্ণ দিয়ে প্রকাশ করব তখন মাথা এই হচ্ছে এই নিচে আন্ডারস্কোর, এইভাবে এটা কম্পিউটারের ভাষায় বলা হয় আন্ডারস্কোর, তা আন্ডারস্কোর দিয়ে প্রকাশ করব। আমাদেরকে বলে দিয়েছে শুধুমাত্র এ ও বি দুটা অশূন্য ভেক্টর, শূন্য নয়, কিন্তু সমান্তরাল হবে কিনা সেটা বলেনি। কন্ডিশান দিয়েছে কি, যে হলো এ সমান সমান এম বি হতে পারে তখনই যখন কেবলমাত্র এ আর বি সমান্তরাল হবে। আচ্ছা এ আর বি সমান্তরাল না হলে কি হবে সেটা আমরা আগে ধরে নিব, সমান্তরাল নয় সেটা ধরে আমরা কাজ করব, তখন আমরা পাবো যে সমান্তরাল হলেই তখন কেবলমাত্র এটা আসবে। তাহলে সমান্তরাল যদি না হয়, দুটা সরলরেখা যদি সমান্তরাল না হয়, একটা এইদিকে গেছে মনে করো একটা এইদিকে গেছে, তো দুইটাকে যদি বাড়াইয়ে দাও কোনো না কোনো জায়গায় তারা কী করবে, সেট করবে না। তো ধরে নিলাম আমরা এইটা হলো ভেক্টর, এটা এর দিক আর এটা হলো বি, তাহলে এটা হলো ভেক্টর এ, এটা ভেক্টর বি, হ্যাঁ
বি। এখন এই দুই ভেক্টর কোনো না কোনো জায়গায় কি করবে, ছেদ করবে, তো এমবি ধরি আর কি, তাই না? তাহলে কোনো না কোনো জায়গায় ছেদ করবে, তাহলে ছেদ করলে দুইটা বাহু পাবো আমি, যেটা দিয়ে আমি কি সামান্তরিক আঁকতে পারবো। তো ধরে নিলাম আমরা এটা একটা সামন্তরিকের সন্নিহিত বাহুদ্বয়, যেটা দ্বারা আমরা একটা সামন্তরিক এঁকে ফেললাম, ঠিক আছে? মোটামুটি সামন্তরিক হলো, তোমরা স্কেল দেখলে আরও ভালো হবে। তাহলে এরকম হবে না? তো এখন এইটার লব্ধিটাকে, এই সামন্তরিকের কর্ণ, লব্ধি মানে যোগফল বিয়োগফল করার পর যে অবশিষ্ট যে জিনিসটা থাকে, যোগ বিয়োগ করার পর যেটা, সেটাই হলো ভেক্টর দ্বয়ের লব্ধি। তাহলে এই দুটা ভেক্টরের লব্ধি প্রকাশ করবে তার কর্ণ, সামন্তরিকের কর্ণ। তাহলে এখন আমরা সেইগুলাকে লিখব। লেখো, ধরি ধরি এ ও বি দুটি অসমান্তরাল, অসমান্তরাল, অসমান্তরাল ভেক্টর। ওটা তো বলেই দিয়েছে অশূন্য, সমস্যা নাই, অসমান্তরাল ভেক্টর। তাহলে তাহলে ভেক্টর দ্বয় কোনো না কোনো বিন্দুতে, কোনো না কোনো বিন্দুতে বিন্দুতে ছেদ করবে, পরস্পরকে ছেদ করবে, পরস্পরকে ছেদ ছেদ করবে, ঠিক আছে? তাহলে ভেক্টর দ্বয় কোনো না কোনো বিন্দুতে পরস্পরকে ছেদ করবে। তাহলে ছেদ করলে আমরা একটা সামন্তরিক আঁকতে পারবো। তাহলে দেখো, এ ও এমবি কে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ধরে সামান্তরিকটিকে অঙ্কন করি। আচ্ছা, সামান্তরিকটিকে অঙ্কন করি। তাহলে তাহলে ওই যে সামান্তরিকের কর্ণটি ভেক্টর দ্বয়ের লব্ধিকে সূচিত করবে, তাহলে এর কর্ণ কর্ণটি সামান এই ভেক্টর দ্বয়ের লব্ধিকে সূচিত করবে। এই লব্ধিকে নিয়েই আমরা এখন শর্তে পৌঁছব। লব্ধিটা এখানে কি শূন্য হতে পারে? পারে না, কেননা আমরা ধরে নিয়েছি কি বলো, ভেক্টর দ্বয় অসমান্তরাল। দুইটা অসমান্তরাল ভেক্টর হলে তাহলে বিপরীত দিকে কখনোই যাবে না। দুটা ভেক্টর কখন তাদের লব্ধি সমান হতে, মানে কি শূন্য হবে? যদি ভেক্টর দ্বয়ের মান সমান, দিক যদি বিপরীত দিকে হয়, তাহলেই কেবলমাত্র ভেক্টর দ্বয়ের লব্ধি শূন্য হবে। তাহলে ভেক্টর দ্বয় তো আমরা ধরে নিয়েছি এখানে অসমান্তরাল ধরে নিয়েছি, তাহলে তো কখনোই, আবার এরা বলা আছে অশূন্য ভেক্টর, প্রশ্নেই বলে দেওয়া আছে অশূন্য ভেক্টর, আবার আমরা বলেছি কি এটা অসমান্তরাল ধরে নিয়েছি, তাহলে এরা কখনোই এদের লব্ধি শূন্য হবে না। তাহলে আমরা সেটা লিখে দিব যে যেহেতু, লেখো, যেহেতু ভেক্টর এ ও এমবি দুটি অসমান্তরাল ভেক্টর, ভেক্টর অসমান্তর ভেক্টর, সেহেতু তাদের লব্ধি শূন্য হতে পারে না। আচ্ছা, শূন্য হতে পারে না, কিন্তু আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে কি, সেটার দিকে একটু তাকাই। আমাদের বলে দেওয়া আছে হতে পারে, কি হতে পারে, এ সমান এমবি না, কিন্তু এখানে বলে দেওয়া আছে কি, এ সমান সমান এমবি না, এমবি, বা আমরা লিখতে পারি কি, এ সমান সমান এমবি, এ মাইনাস এমবি ইকুয়াল জিরো না এখানে। কিন্তু এখানে এটা হলে কি হবে, এটা হবে না, হবে যা, এটা কি দুটা ভেক্টরের লব্ধি, লব্ধি মানে কি যোগফল বিয়োগফল, তাহলে কি হয়ে গেল, শূন্য হলো, তাহলে শূন্য হয়ে যাচ্ছে, তাহলে যা কি হবে, যা আমাদের ধরার পরিপন্থী, আমরা ধরেছিলাম কি সমান্তরাল, অসমান্তরাল,
কিন্তু অসমান্তরাল ধরে এরকম ঘটনা ব্যাঘাত ঘটছে, তাহলে কি হবে? এটা কিন্তু আমাদের যা আমাদের আমাদের ধরার পরিপন্থী ধরার পরিপন্থী যা আমরা ধরেছিলাম ধরা আমাদের সঠিক নাই। এই যে কন্ডিশনটা আমরা ওরা প্রশ্নে যেটা বলছে সেই কন্ডিশনের সাথে কিন্তু আমাদের হচ্ছে না। তাহলে এটা তখনই সম্ভব হবে যখন ভেক্টর দ্বয় সমান্তরাল হবে। তাহলে লেখো ইহা পরিপন্থী, ইহা তখনই সম্ভব যখন এ ও হচ্ছে বি পরস্পর সমান্তরাল হবে, সমান্তরাল হবে, ঠিক আছে? এটা কি আমাদের দেখাও যে না দেখানো হলো? এটা হচ্ছে কত নম্বর? নয়ের ক। ক নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, তার মানে বলা আছে এ ও বি দুটি অশূন্য এবং অসমান্তরাল ভেক্টর হলে, অসমান্তরাল এবং এই কন্ডিশান এম এ প্লাস এম বি ইকুয়াল জিরো হলে দেখাও যে এটা এম সমান এন সমান জিরো। তাহলে দুইটা ভেক্টরের এটা কি লব্ধি না? তো লব্ধি আবার বলা হচ্ছে অসমান্তরাল, সমান্তরাল নয়, অশূন্য। শূন্য হলে তো যোগফল শূন্য হওয়া সম্ভব দুটা ভেক্টরের, বলা আছে অশূন্য এবং অসমান্তরাল, তারা সমান্তরাল নয়। তাহলে এবার যোগফল জিরো বের করে তুমি দেখাও। তাহলে যোগফল তখনই জিরো হবে যদি এম এর মান জিরো বসাতে পারি, তাহলে এটা হবে জিরো, এটাও হবে জিরো। এম এন দুটা যদি জিরো হয় তখনই কেবল এটা জিরো হওয়া সম্ভব, তাছাড়া জিরো হবে না। তাহলে এটা আমরা একটু ব্যাখ্যা দিয়ে বলে দেব। তাহলে আমরা এটা প্রমাণ করব কি করে? লেখো দেয়া আছে, আমাদের দেয়া আছে কি এম এ প্লাস এন বি ইকুয়াল জিরো। আমরা জানি দুটি ভেক্টরের হচ্ছে লব্ধি সমান হবে যদি সমান হলে হবে আচ্ছা আমরা জানি দুটি ভেক্টরের লব্ধি সমান হবে যদি তাদের মান সমান ও দিক লব্ধি কি সমান না লব্ধি শূন্য হবে। আমরা জানি দুটি ভেক্টরের লব্ধি শূন্য হবে যদি তাদের মান সমান ও দিক বিপরীত হয়, দিক বিপরীত হয়। কেবলমাত্র এইটার ক্ষেত্রেই ভেক্টর দুটার লব্ধি জিরো হবে। কিন্তু আমাদের এখানে বলে দেওয়া আছে কি যে ভেক্টর দ্বয় অসমান্তরাল, তাহলে দিক তো সমান কখনোই হবে না, অসমান্তরাল। তাহলে কি হবে? অসমান্তরাল হলে তখনই লব্ধি সমান হবে যখন এদের সাথে স্কেলার অংশ যুক্ত যেটা আছে সেটা যদি আলাদাভাবে শূন্য। তাহলে আমরা আগে লিখি কিন্তু এখানে বলা আছে ভেক্টর দ্বয় এ ও বি পরস্পর কি অসমান্তরাল না? এ ও বি অসমান্তরাল, অতএব তাদের লব্ধি শূন্য তখনই হবে যখন তাদের সাথে যুক্ত স্কেলার অংশ শূন্যের সমান হয়, শূন্যের সমান হয় অর্থাৎ এদের সাথে স্কেলার অংশ কি যুক্ত হয় আছে এম না, অতএব আমরা লিখতে পারি বা অর্থাৎ আমরা লিখতে পারি এম সমান এন সমান জিরো। এটা দেখানো হলো। অবস্থান ভেক্টর সম্পর্কে আমরা আগে জানবো, দেখো অবস্থান ভেক্টর শিখেছি প্রথম মানে লেকচারে। অবস্থান ভেক্টর একটা কাঠামো সাপেক্ষে কোনো বিন্দুর মানে কি মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় সেটাই হলো তার অবস্থান ভেক্টর। ধরে নিলাম এ একটা বিন্দু, মূলবিন্দু আমাদের কি জিরো জিরো ও জিরো জিরো। তাহলে এই যে ওয়ে, এই ওয়েটাই হলো এ বিন্দুর অবস্থান ভেক্টর। তো ধরে নিলাম এ বিন্দুর অবস্থান ভেক্টর এ। আবার এখানে একটা মনে করো বি বিন্দু আছে, তাহলে মূলবিন্দুর সাপেক্ষে
এইটার অবস্থান ভেক্টর বি ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যদি যোগ করে দিই এবি, তো এবিটাকে অবস্থান ভেক্টরের মাধ্যমে কি করে প্রকাশ করব, খেয়াল করো। দেখো এবি আমরা যাচ্ছি কোন দিক থেকে, এ থেকে বি এর দিকে। এবি আমরা ভেক্টর এবিকে নির্দেশ করতে চাচ্ছি। তাহলে দেখো স্টার্টিং পয়েন্ট কোথায়, দুইটা ভেক্টরের মূলবিন্দু না, এদিক থেকে আমি কোন রাস্তা বরাবর দুইটা ভেক্টরকে অতিক্রম করতে পারবো, এই দিক দিয়ে যেতে পারবো, এদিক দিয়ে যেতে পারবো না। তাহলে আমরা লিখবো ওএ প্লাস এবি, ভেক্টর ওএ প্লাস ভেক্টর এবি ইকুয়াল ভেক্টর কি লেখা যায়, ওবি না। আচ্ছা বা ভেক্টর এবি ইকুয়াল ভেক্টর ওবি মাইনাস ভেক্টর ওএ। তাহলে ওবি মানে কি আমাদের, বি না, বি মাইনাস এ। তাহলে অতএব ভেক্টর এবি সমান সমান বি মাইনাস এ। আচ্ছা দেখো আমরা এই বারবার চিত্র দাগিয়ে আর করবো না, দুইটা বিন্দুর যদি অবস্থান ভেক্টর দেওয়া থাকে তাহলে আমরা ওই বিন্দুর দিয়ে, যেমন ধরো এ আর বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে এবি লিখতে পারবো কী করে। দেখো বি বিন্দুর অবস্থান ভেক্টর আগে মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর পরে। তাহলে যদি তুমি লিখতে চাও বিএ, তাহলে কী হবে বলো, বিএ সমান এ বিন্দুর অবস্থান ভেক্টর আগে বি বিন্দুর অবস্থান ভেক্টর পরে, বি মাইনাস বিএ মানে হচ্ছে এ মাইনাস বি, এভাবে, ঠিক আছে। মানে প্রশ্ন বলা আছে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর এ বি সি ডি, হলে দেখাও যে এ বি সি ডি একটি সামান্তরিক হবে, যদিও কেবল যদি কোনটা হয়, এ যেটা হয় কী লেখা আছে, বি মাইনাস এ ইকুয়াল সি মাইনাস ডি, এই শর্ত হলেই কেবলমাত্র সামান্তরিক হবে। তো আমরা এটাকে প্রমাণ করব, তার জন্য আমরা সামান্তরিকটি দাগিয়ে নিই আগে, বা এবি আমরা একটা সামান্তরিকই ধরে নিব, সামান্তরিক ধরে আমরা ওই কন্ডিশনটা আনব, তাহলে আমরা বুঝবো যে সামান্তরিক হচ্ছে, প্রমাণিত হবে। তাহলে আমরা একটা সামান্তরিক আঁকি, সামান্তরিকটা আঁকবো, হ্যাঁ এইটা আর একটু। তাহলে এ বি সি ডি, এ বি ডি সি, আমরা দুইটা বাহুকে, বিপরীত দুইটা বাহুকে যদি মানে সমান সমান্তরাল সামান্তরিকের শর্ত এখানে আরোপ করে দেখাই যে ওই কন্ডিশান আসে কি না, তাহলে সেটা সামান্তরিক বলে দেব। লেখো সমাধান, মনে করি এ বি সি ডি বিন্দুগুলোর, লেখো লেখো, গুলোর অবস্থান ভেক্টর ভেক্টর যথাক্রমে যথাক্রমে কি এ বি সি ও ডি। তাহলে আমরা কি কি বের করব, ভেক্টর এবি মানে কি বের করা শিখালাম, এবি মানে বি মাইনাস এ না, ওই যে আগেরটা এরকম উলট পালট হবে আর কি, বি মাইনাস এ। এবং আর একটা কী বের করবো আমরা, ডিসি, ভেক্টর ডিসি মানে হচ্ছে কি লেখা যাবে বলো, সি মাইনাস ডি। তো মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক মানে আমরা সামান্তরিক ধরে নিলাম, ধরে যদি আমরা ওই কন্ডিশনটা আনতে পারি, অর্থাৎ বি মাইনাস এ না, এই কন্ডিশন বি মাইনাস এ ইকুয়াল সি মাইনাস ডি, এই কন্ডিশন যদি আনতে পারি তাহলে আমরা বলবো সামান্তরিক আমাদের ধরাটা ঠিক আছে। তাহলে আমরা ধরেই নিয়েছি এবিসিডি একটি সামান্তরিক, তো সামান্তরিক হলে কি হবে, বিপরীত বাহু সমান সমান্তরাল হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব এবি সমান সমান কি লেখা যাবে, ডিসি, এবং সমান্তরাল এবি ইকুয়াল এবি সমান্তরাল কি ডিসি, এবি সমান ডিসি, মান সমান এবং সমান্তরাল দিক একই। তাহলে ভেক্টর দ্বয় সমান ভেক্টর এবি ইকুয়াল ভেক্টর ডিসি, দুটো ভেক্টর সমান। তাহলে এই দুটা ভেক্টরের আমরা কি অবস্থান ভেক্টরের মাধ্যমে মান বের করে রাখছি কি, ভেক্টর বি মাইনাস ভেক্টর এ ইকুয়াল সি মাইনাস ডি। তাহলে আমরা এখন লিখবো অতএব এবিসিডি সামান্তরিক ধরে, কিন্তু আমরা এটা প্রমাণ এটা আসছে, কারণ আমরা বলতে পারি না এটা হলেই সামান্তরিক হবে, অবশ্যই বোঝা গেছে। তাহলে আমরা লিখবো অতএব এবিসিডি তখনই সামান্তরিক হবে যদিও কেবল যদি এইটা হয়, ঠিক আছে, লেখে নাও এটা, আমি আর লিখছি না। অতএব এবিসিডি চতুর্ভুজটি তখনই সামান্তরিক হবে যদিও কেবল যদি এই শর্ত মানে এইটা সমান এটা হয়, দেখানো হলো। তাহলে ১২ নম্বর প্রশ্নটা হলো প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটি সামান্তরিক হবে।
মানে আমরা সামান্তরিক প্রমাণ করব যদি চতুর্ভুজের কোন চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিগুণিত করে, তাহলে আমাকে আঁকাতে হবে সামান্তরিকই, আমাকে শর্ত দিয়ে সেটাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা একটা সামান্তরিক এঁকে নিই, মোটামুটি হয়েছে না? আচ্ছা, এ বি সি ডি মোটামুটি হলেই হবে বোঝানোর জন্য। হ্যাঁ, তোমরা ভালো করে স্কেল দিয়ে আঁকবা। আচ্ছা, তারপরে এইগুলোকে আমরা ভেক্টর রূপ দিই, এ বি এবং ডিসির অভিমুখ একই, তারপরে এডি এবং বিসির অভিমুখ একই, এভাবে আমরা ভেক্টরে রূপ দিলাম। তারপরে কর্ণদ্বয়, এই চতুর্ভুজটার কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, ধরে নিলাম ও বিন্দুতে, তাহলে এই কর্ণদ্বয়কে আমরা ভেক্টরে প্রকাশ করলাম। এখন তাহলে এটার শর্তটা দেওয়া আছে কি, এবি সরি এসি আর বিডি পরস্পরকে কি করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। তার মানে কি, এও সমান ওসি আর একটা হলো বিও সমান ওডি। এইটা হলে দেখাতে হবে যে এবিসিডিটা একটাই সামান্তরিক। তো সামান্তরিক হওয়ার শর্তটা কি, বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল। তাহলে বিপরীত বাহুদ্বয় আমরা যদি এটাকে নিই, এবি সমান্তরাল কি ডিসি এবং এবি সমান সমান ডিসি, এইটা যদি প্রমাণ করতে পারি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে এবিসিডি একটি সামান্তরিক। তো এখানে কখন এইটা আমরা লিখতে পারি বলো, যখন ভেক্টর এবি সমান সমান ভেক্টর ডিসি, না? তো এই দুইটা কন্ডিশনের মধ্যে আছে। তো যদি আমি এইটা আনতে পারি, তাহলেই আমরা বলে দেব যে এবিসিডি একটি সামান্তরিক। ঠিক আছে, তাহলে আমরা বুঝে নিলাম। এখন আমরা একটু লিখি, দেখো মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ, এর এসি ও বিডি দুটি কর্ণ, তাই না? কর্ণ পরস্পরকে কি করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। কর্ণ পরস্পরকে কে সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত পরস্পরকে ও বিন্দুতে লিখে দিই, তাই না? ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক তাহলে প্রমাণ, আমরা দেখো দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, এইটা একটা ত্রিভুজ, এইটা একটা। তাহলে এইখানে এবি আছে, ওইখানে আছে ডিসি, তাহলে ওই দুটাকে যদি আমরা সমান করতে পারি তাহলে হয়ে যাবে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে, অর্থাৎ লেখো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে ভেক্টর যোগের ওই গতগুলোর মতোই আর কি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি লিখতে পারবো, এই দেখো কোথার থেকে স্টার্ট, এ বিন্দু থেকে, না? এদিক দিয়ে যেতে পারবো আর এদিক দিয়ে আমি যেতে পারছি না, তাহলে এবি প্লাস বিও, ভেক্টর এবি প্লাস ভেক্টর বিও ইকুয়াল ভেক্টর লিখতে পারবো এও, তাই না? আচ্ছা, আমরা কাকে রাখতে চাচ্ছি, এবিকে বামে, মানে আমরা এবিকে সমান করব ডিসির সাথে, ওই ত্রিভুজ থেকে আবার ডিসিকে বামে রাখবো। তাহলে এবি সমান সমান এও মাইনাস কি বিও, এটা এক নম্বর দিয়ে দাও। ঠিক আছে, আমি একটু উপরে মিশিয়ে নিই। হয়েছে? আচ্ছা, হয়েছে না? এইটা আমি মিশিয়ে দিই, একটা কাজ করি। আবার লেখো, তোমরা নিচে লিখবে, আবার ত্রিভুজ ওইটা ওডিসি বা ডিওসি, তাহলে এখানে সুন্দর করে চেঞ্জ করে দিই, ডিও সি, আমার দুইবার লেখা লাগলো না।
त्रिभुज डिओसि क्षेत्र में भेक्टर जुगे त्रिभुज विधि अनुसारे लेखो ताहले एक क्षेत्र में स्टार्टिंग पॉइंट एटा ना एदिक गेछे एदिक गेछे ताहले आमरा जेते पारबो एदिक बरोबर ताहले ओडि प्लस डिसि इक्वाल ओसि ओडि माने जे ओडि प्लस डिसि इक्वाल ओसि ओडि प्लस भेक्टर डिसि इक्वाल भेक्टर ओसि बा भेक्टर डिसि इक्वाल भेक्टर ओसि माइनस भेक्टर ओडि एटा हलो दुई नम्बर এখন আমরা এই ওসি আর ওডি আরেকটাতে ছিল কি এও আর ওবি না এই দুটাকে আমরা চেঞ্জ করব করে কর্ণের মাধ্যমে রূপান্তর করব তাহলে ব্যাপারটা কি ওসি মানে কি দেখো ওসি এইটা কার এসি কর্ণের অর্ধেক না বলেই তো দিছে প্রশ্নে তারপরে ওডি মানে কি ওডি মানে বিডির অর্ধেক তাহলে আমরা লিখি এখানে আগেরটাতে কি ছিল বলো তো ওই হলো এও না এও সমান সমান এও মানে কি ওসি ওসি সমান সমান কি হাফ এসি আচ্ছা গেল আবার ওবি না বিও বিও সমান সমান ওডি সমান সমান কি হাফ বিডি আচ্ছা তাহলে আমাদের এক নাম্বার ইমপ্লাইজ করবে কি এক নাম্বারের বামে কি ছিল এবি না ভেক্টর এবি ইকুয়াল ওখানে কি ছিল বলো তো ডান দিকে আচ্ছা এও মাইনাস বিও তো এবির এও মাইনাস বিও এর পরিবর্তে কি লিখবো হাফ এসি আর বিওর পরিবর্তে লিখবো হাফ বিডি আচ্ছা এটা গেল আবার দুই নম্বর ইমপ্লাইজ করবে কি এই যে দুই নম্বর ডিসি ইকুয়াল হাফ এটাও তাই এসি সরি এখানে ভেক্টর এসি মাইনাস হাফ বিডি তাহলে দেখো দুটাই সমান না দুটার ডানে তাহলে ডানে যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি হ্যাঁ দুটার ডানেই সমান তাহলে আমরা লিখতে পারি অতএব ভেক্টর এবি সমান সমান ভেক্টর ডিসি তাহলে এইখানেই দুই কন্ডিশন আছে অতএব এখান থেকে আমরা লিখতে পারবো কি এবির মান মানে আমরা এবির মানকে ভেক্টর এবির মানকে এভাবেও লিখতে পারি আবার এভাবেও লিখতে পারি তাই না তো এবি সমান সমান কী লেখা যাবে এখানে ডিসি ও আরেকটা কন্ডিশন কি এবি ও ডিসি সমান্তরাল তাহলে এই যে দেখো এই চতুর্ভুজের এটা বিপরীত বাহুদ্বয় না বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল তাহলে কি এবিসিডি একটি সামান্তরিক তাহলে অতএব এ বি সি ডি একটি সামান্তরিক লিখ প্রমাণিত তার মানে ১৩ নম্বর প্রশ্নটা কি ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ কি ওই সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তা ওদের যোগফলের অর্ধেক ঠিক আছে তাহলে আমরা ট্রাপিজিয়ামটা আগে নিই আচ্ছা ট্রাপিজিয়াম কি যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল দুইটা বাহু সমান্তরাল কিন্তু সমান নয় তাহলে সেটা হবে কি ট্রাপিজিয়াম আর যদি সমান্তরাল সমান হতো তাহলে অপর দুটা বাহু এমনিই সমান সমান্তরাল হয়ে যেত তাহলে আবার সেটা কিন্তু সামান্তরিক হয়ে যেত তার মানে শর্তটা কি ট্রাপিজিয়াম হওয়ার যে চতুর্ভুজের দুইটা বাহু শুধুমাত্র সমান্তরাল সমান না তাহলেই সেটা হবে কি ট্রাপিজিয়াম তাহলে সেইভাবে আমরা আঁকি মনে করি একটা ট্রাপিজিয়াম এইটা তো এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম যার এবি এবং ডিসি বাহু সমান্তরাল কিন্তু সমান নয় তাহলে আমি এঁকেছি এমনভাবে যেখানে এবি ইজ গ্রেটার দেন ডিসি ঠিক আছে তাহলে ভেক্টরগুলোকে আমি নির্দেশনা করি এই বাহুগুলোকে ভেক্টর দ্বারা এরকমভাবে দিলাম আর এইটা হচ্ছে এই দিকে ও আর একটা কাজ করি এই দুই বাহুর এই যে অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু ধরে নিলাম এডি বাহুর মধ্যবিন্দু ই আর হচ্ছে এই ডিসি বাহু এই বিসি বাহুর মধ্যবিন্দু এফ তাহলে ইএফ যোগ করি করলে আমাকে প্রমাণ করতে হবে কি এই যে ইএফটা যেটা পেলাম এই ইএফটা কার এই এবি ও ডিসি এর সমান্তরাল এবং মানে সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং দৈর্ঘ্যে অর্থাৎ ইএফের মান হাফ ইনটু এই দুটার যোগফলের সমান অর্থাৎ যোগফলের অর্ধেক এবি প্লাস ডিসি এইটা প্রমাণ করতে হবে ইএফটা এবি ও ডিসির সমান্তরাল এবং ইএফের মানটা কি ইএফটা হবে হাফ এবি প্লাস ডিসি মানে ওই দুটার যোগফলের অর্ধেক তাহলে একটু এটাকেও ভেক্টর দিয়ে দিই ভেক্টর ভেক্টর আচ্ছা গেল তো ইএফটা
এই ক্রমে নির্দেশ করে নিই। লেখো, মনে করি করি হচ্ছে এ বি সি ডি একটি ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়াম এর এর কী কী বাহু সমান্তরাল বলো। এ বি সমান্তরাল ডিসি, এই দুটা সমান্তরাল বাহু, এবং যেখানে কি এ বি ইজ গ্রেটার দেন ডিসি, এইভাবে আমরা ধরে নিলাম এ বি ইজ গ্রেটার দেন ডিসি, দাঁড়ি তারপরে এডি ও বিসি অসমান্তরাল, অসমান্তরাল বাহুদ্বয়ের, এডি আর ডিসি না, হ্যাঁ এডি আর, সরি এডি আর বিসি, হ্যাঁ বাহুদ্বয়ের, বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে কি কি ই ও এফ, ই এফ যোগ করা হলো, করা হলো, প্রমাণ করতে হবে যে, করতে হবে যে, হবে যে ই এফ, ই এফ টাকার সমান্তরাল, ই এফ সমান্তরাল এ বি বা ই এফ সমান্তরাল কার ডিসি, এদের সমান্তরাল, এবং ই এফ সমান সমান, ই এফ সমান সমান হাফ ইন্টু এ বি প্লাস ডিসি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা তাহলে আমি এখন এই অবস্থান ভেক্টরগুলো ধরে নেব, মানে আমরা অবস্থান ভেক্টর দিয়ে এটা প্রমাণ করব, ঠিক আছে? তাহলে লেখো, ধরি একটি নির্দিষ্ট, অবশ্যই অবস্থান ভেক্টর নির্দিষ্ট মূলবিন্দুর সাপেক্ষে, নির্দিষ্ট মূলবিন্দুর সাপেক্ষে, বিন্দুর সাপেক্ষে, সাপেক্ষে এ বি সি, এ বি সি ডি বিন্দুগুলোর, বিন্দুগুলোর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর যথাক্রমে, যথাক্রমে এ, অবস্থান ভেক্টর কীভাবে লেখে এরকম না, এ বি একটা অক্ষর দিয়ে নিচে আন্ডারস্কোর এ বি সি ডি। এখন আমাকে বের করতে হবে ই বিন্দুর অবস্থান ভেক্টর এবং এফ বিন্দুর অবস্থান ভেক্টর। আচ্ছা ই আর এফ কি, এ বি, এই যে এডি আর বিসি এর মধ্যবিন্দু না, তাহলে মধ্যবিন্দু হলে অবস্থান ভেক্টরটা কী হবে আমি বলে দিই, এটা তোমরা, আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে আসে, আমরা আগে লিখি না, আগে বুঝাইনি তাই না? আচ্ছা একটা মনে করো যে মূলবিন্দু জিরো জিরো কাঠামো, তার এইরকম একটা মনে করো, এটাই হলো সেই এ ডি ধরে নিলাম, তাহলে এর মধ্যবিন্দু হলো ই, এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, এ আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর এটা, ওই ডি বিন্দুকে পুষবো তাই না, ডি বিন্দুকে নির্দেশ করছে যে ভেক্টর, ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডি। আচ্ছা এখন আমরা বের করবো যে ই বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টরটা কোনটা বলো তো, এইটা না, আমার অন্য কালি থাকলে ভালো হতো, এইটা হলো ই বিন্দুর অবস্থান ভেক্টর, তো এখন আমি এটাকে ই করেই দিই, ই বিন্দুর অবস্থান ভেক্টরটা হলো ওই, তাহলে আমরা বের করতে চাচ্ছি কার, এখানে ও ই বড় করে লিখি, এই ওই ভেক্টরটাকে এ আর ডি এর মাধ্যমে প্রকাশ করব। আমরা বিভিন্ন ভেক্টরকে বিভিন্ন ভেক্টরের মাধ্যমে প্রকাশ করেছি প্রথম দিকে, এখন এইটাকে আমরা প্রকাশ করব। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে কি, এখানে স্টার্টিং এইটা এটা, তাহলে কি লেখা যায়, ও এ ভেক্টর, ও এ প্লাস ভেক্টর, আচ্ছা অবশ্যই এই দিক বরাবর, তাহলে ভেক্টর ও এ প্লাস ভেক্টর এই না, ভেক্টর এই সমান সমান কি লেখা যায় বলো তো, ওই না, ওই আমরা ওটাই বের করতে চাচ্ছি, তাহলে ওইটাকে এই পাশে রেখে দিই একবারে, ঠিক আছে? আচ্ছা এবার আরেকটা জিনিস এই পাশে একটু করি, এটার ক্ষেত্রে এটা, তার আগে এই যে ও এর মান তো আছে আমাদের, ও এর মানটা বসিয়ে দিই, ও এর মানটা কি এ প্লাস, এইটা এইভাবে রাখি, আর এখানে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো ওই প্লাস ইডি সমান সমান কী লেখা যায়, ওডি না, তাহলে আমরা লিখব
ওই প্লাস ইডি ইকুয়াল কি লেখা যাবে? ওডি। আচ্ছা, তাহলে ওই আমাদের ইডি, এই যে দেখো ইডি, ইডির পরিবর্তে আমরা কি লিখতে পারবো? সমান সমান না, মধ্যবিন্দু না, তাহলে ইডি সমান এই লেখা যাবে কি না? ইডি আর এই সমান না, এটা এটা তো একই দিক তো, তাহলে আমরা রিপ্লেস করতে পারি। তাহলে ওই প্লাস ইডির পরিবর্তে লিখতে পারবো আমরা এই, আমরা চাচ্ছি এই এইটাকে এখানে বসাবো, তাহলে সমান সমান কি লেখা যায়? ওডি। এখন দেখো ওইর আমরা ওইটাকে রাখবো ওই পাশে, আমরা এইটাকে এখানে বসাবো, এই সমান সমান ওডি মাইনাস কি ওই না ওই, তাহলে এই ওডির মানটা কি আসলে? ওডি মানে ডি, ডি মাইনাস ওই না? আচ্ছা, এই যে এইর মানটা ভেক্টর এই সমান সমান এইটা এখানে বসিয়ে দিই, তাহলে কি ভেক্টর এ প্লাস ভেক্টর এইর পরিবর্তে কি বসাবো? ডি মাইনাস ওই না, ঠিক আছে, বা ওই সমান সমান এটা পেলাম, বা ওই যে ওইটাকে বাড়ানো, তাহলে ওই প্লাস কি ওই না? সমান সমান এ প্লাস ডি, তাহলে ওই ওই কত হবে? টু ওই, সমান সমান এটা টু দিয়ে ভাগ করলে কত হবে? হাফ, এইরকম, বুঝে গেছে? তাহলে ওই সমান পেলাম আমরা কি? হাফ এ প্লাস ডি। এখন দেখো ওই ই বিন্দুর ওইটা কি ই বিন্দুর অবস্থান ভেক্টর না? ই বিন্দুর অবস্থান ভেক্টর এ প্লাস ডি, তো এ মানে কি? এ বিন্দুর অবস্থান ভেক্টর, ডি মানে হলো ডি বিন্দুর অবস্থান ভেক্টর, ই বিন্দুটা এদের মাঝখানে, যদি মাঝখানে থাকে কোনো সরলরেখার প্রান্তবিন্দুর অবস্থান ভেক্টর থাকে এবং মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে বলে, তাহলে আমরা সরাসরি কী করবো? হাফ ইন্টু ওই প্রান্তবিন্দুদ্বয়ের অবস্থান ভেক্টরের যোগফল, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা ওইটা ওখানে কাজে লাগাবো, তাহলে আমরা লিখবো অতএব, দেখো অতএব ই বিন্দুর অবস্থান ভেক্টর, লেখো ই বিন্দুর অবস্থান অবস্থান ভেক্টর ভেক্টর সমান সমান হাফ ইন্টু কি? ই বিন্দুটা কার মাঝখানে? এ আর ডি না, তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর, তারপরে এফ বিন্দুর অবস্থান ভেক্টর সমান হাফ ইন্টু এফটা কার মাঝখানে? বি আর সি, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস সি বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে, তাহলে এ পর্যন্ত হয়েছে। এখন খেয়াল করো ই এফ সমান সমান কত হবে, অতএব ই এফ সমান সমান, আমি আগেরটাতে শিখাইছি কি ই এফকে যদি প্রকাশ করতে চায় তাহলে কি এফ বিন্দুর অবস্থান ভেক্টর আগে মাইনাস, মানে পরেরটা আগে, আগেরটা পরে যাবে, এফ বিন্দুর অবস্থান ভেক্টর কত আছে? হাফ ইন্টু বি প্লাস সি মাইনাস এ বিন্দু, এই যে এফ বিন্দুরটা হলো, এবার ই বিন্দুর অবস্থান ভেক্টর কত? হাফ ইন্টু এ প্লাস ডি, এখান থেকে আমরা ক্যালকুলেশান করবো, হাফটা কমন নেই, তাহলে কী হবে? বি প্লাস সি মাইনাস দিয়ে গুণ করো এ মাইনাস ডি, বা ই এফ ইকুয়াল হাফ, আমরা এবার একটু সাজিয়ে লিখবো, দেখো এবার এই যে বি এর কাছে আমরা আনবো একে, তাহলে একটা কী সুবিধা পাবো? এই যে দেখো বি আর একে এক লাইন বরাবর পাচ্ছি, তাহলে ওখান থেকে আমরা এবি লিখতে পারবো, তাহলে বি এর কাছে একে নিয়ে আসো, ভেক্টর বি মাইনাস ভেক্টর এ, আর সি এর কাছে ডিকে প্লাস ভেক্টর সি মাইনাস ভেক্টর ডি, তাহলে হাফ ইন্টু বি মাইনাস এ, কি শিখেছিলাম? এবি ভেক্টর, এবি মানে কি লেখা যেত, তাই না? এই যে বি এরটা আগে বি মাইনাস এ, আর ভেক্টর ইয়েস কী ছিল? হ্যাঁ, সিডি মানে এই যে ডিসি, ভেক্টর ডিসি মানে কি লিখতে পারি আমরা? সি মাইনাস ডি, তাহলে এটা আমরা লিখতে পারি, সেই হেতু আমরা ওখানে বসিয়ে দেব। তাহলে যেহেতু এরকমভাবে লেখা যায়, তাহলে আমরা কী করবো এখানে? এটা মানে ভেক্টর এবি প্লাস ভেক্টর ডিসি, আমরা কিন্তু চলে আসছি প্রমাণের দিকে, তাহলে অতএব আমরা পাচ্ছি ইএফ সমান সমান হাফ ভেক্টর এবি প্লাস ভেক্টর ডিসি। এখান থেকে কিছু ব্যাখ্যা দিতে হবে, দেখো দুই পক্ষে ভেক্টর না, যদি দুই পক্ষে ভেক্টর থাকে তার মানও কি সমান, দিকও সমান, একই দিকে, তাহলে এইখানে এবি আর ডিসি এটা কি দুইটা ভেক্টরের টোটালটা কি একটা লব্ধি ভেক্টর? তো লব্ধি ভেক্টর, হ্যাঁ লব্ধি ভেক্টর আমাদের কি কি এখানে বলা আছে, দেখো ট্র্যাপিজিয়াম না এটা একটা, ভেক্টর এবি আর ভেক্টর ডিসি, তো ট্র্যাপিজিয়ামের শর্তটা কি? দুইটা ভেক্টরের ওই যে ট্র্যাপিজিয়ামের শর্ত হলো দুইটা বাহু সমান্তরাল, তাহলে এই দুটা কি সমান্তরাল বাহু না? তাহলে এই দুটা সমান্তরাল দুইটা ভেক্টর একই দিকে ভেক্টরের যোগফল, দিকটা কি হবে? একই হবে,
তাহলে আমরা লিখতে পারি এইখানে এখানে ভেক্টর এবি ও ভেক্টর ডিসি এরা কি সমান্তরাল হলো এরা কি ভেক্টর এবি ও ভেক্টর ডিসি সমান্তরাল তরাল কাজেই কাজেই হচ্ছে ওই যে তোমার এদের যোগফল বা লব্ধি ভেক্টর এবি প্লাস ভেক্টর ডিসি এইটা দুটা মিলে যেই ভেক্টরটা ধারণ করে সেটাও কি কাজেই এটা ও কার ভেক্টর এবি ও ভেক্টর ডিসি এর সমান্তরাল হবে সমান্তরাল তাই না সমান্তরাল তাহলে এটা সমান্তরাল হওয়া মানেই কি ইএফ সমান্তরাল এটা মানেই তো আসলে ইএফ হাফ একটা তো স্কেলার রাশি গুণ করা আছে তাহলে অতএব আমরা লিখতে পারি ইএফ ইএফ আমরা স্কেলারে প্রকাশ করে নিই ইএফ তাহলে ইএফ এবি ও ডিসি এর সমান্তরাল তাই না সমান্তরাল এখন তাহলে আমরা একটা প্রমাণ করে ফেলেছি ইএফটা এবি ও ডিসি এর সমান্তরাল এখন এই যে দেখো ভেক্টর এবি প্লাস ভেক্টর ডিসি তাহলে একটা ভেক্টর টোটালটা তার মান কি হবে তার মান যখন দুইটা সমান্তরাল ভেক্টর হয় একই দিকে ভেক্টর হয় তার মান আলাদা আলাদা মানের সমষ্টি অর্থাৎ ভেক্টর এবি প্লাস ভেক্টর হচ্ছে বিসি বোঝা গেছে মানে এটা কিন্তু দুইটা সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে একই দিকে ভেক্টরের ক্ষেত্রে অন্যদিকে হলে কিন্তু হবে না ওইরকম দুইটা সমান্তরাল একই দিকে ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর ভেক্টর এবি ডিসি না তাহলে এখানে দুইটা সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে দুইটা যখন সমান্তরাল ভেক্টর একই দিকে ভেক্টর তখনই কেবলমাত্র আমরা এইভাবে লিখতে পারবো দুইটা ভেক্টরের সমষ্টি যে ভেক্টরটা পাই তার মান সমান সমান আলাদা আলাদা মানের যোগফল তাহলে এখানটাকে আমরা এইভাবে লিখতে পারি না এবি প্লাস এবির মান মানে কি এরকমভাবে লিখতে পারি আমরা এরকমভাবে লিখতে পারি ডিসি তাহলে অতএব দেখো অতএব আমরা লিখব এখান থেকে অতএব আসলে ইএফ সমান সমান কি তাহলে ইএফ সমান সমান হাফ ইন্টু এই যে এটা মানে কি ছিল আসলে এবি প্লাস ডিসি তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল ইএফটা এবি ও ডিসির সমান্তরাল এবং ইএফ সমান সমান এবি প্লাস ডিসি তাহলে তোমরা লিখবে অতএব ইএফ এবি ও ডিসি এর সমান্তরাল তরাল এবং ইএফ সমান সমান হাফ ইন্টু এবি প্লাস ডিসি প্রমাণিত ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্ন কি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তার সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং দৈর্ঘ্যে তাদের বিয়োগফলের সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফলের অর্ধেক তাহলে আমরা এবার এটাতেই কাজ করব আমাদের আর মধ্যবিন্দু লাগছে না এটার এটাকে আমরা চেঞ্জ করে নিই তাই না কী করবো এবার কর্ণ এই যে কর্ণ আর এইটা হলো একটা কর্ণ এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দু অর্থাৎ এটা কি আমাদের এসি কর্ণের মধ্যবিন্দু আমরা ধরে নিলাম এটা এটা কি ধরবো ই আর ওই যে তোমার বিডি কর্ণের মধ্যবিন্দু ধরে নিলাম এফ তাহলে ইএফ যোগ করে দেওয়া হলো এখন এই ইএফটা সেম আগেরটার মতোই ওই ওখানে ছিল ইএফটা এই পর্যন্ত এখন আমাদের ইএফটা হয়েছে এই পর্যন্ত ইএফটা এবি আর ডিসির সমান্তরাল এবং এটা আবার কি হবে ইএফটা হবে ইএফটা ইকুয়াল হাফ না এবি মাইনাস ডিসি ইএফটা হলো হাফ ইন্টু এবি মাইনাস ডিসি এটা প্রমাণ করবো একইভাবে লেখো ওইটা যা ছিল এটাও তাই আচ্ছা লেখো মনে করি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম আচ্ছা ট্রাপিজিয়াম এর এবি সমান্তরাল কি ডিসি এবং এবি ইজ গ্রেটার দেন ডিসি লিখলাম তারপরে ওই এসি ও বিডি কর্ণের মধ্যবিন্দু বিন্দু যথাক্রমে ই ও এফ ই এফ যোগ করা হলো প্রমাণ করতে হবে যে
হবে যে প্রমাণ করতে হবে যে ইএফ কার সমান্তরাল এবি ও ডিসি ডিসি এর সমান্তরাল ডিসি এর সমান্তরাল এবং এবং ইএফ সমান সমান হাফ ইনটু ওই এবি মাইনাস ডিসি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে একটু পার্থক্য মানে ওই যে কর্ণটাকে আগে কি ছিল ওই বাহুদ্বয়ের মধ্যবিন্দু অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু আর এবার কর্ণদ্বয়ের মধ্যবিন্দু আবারও আমরা অবস্থান ভেক্টরের সাহায্যে এগুলো প্রমাণ করব তাহলে আমরা ধরে নিব অবস্থান ভেক্টরগুলা এটা মিশে গেল ডি ধরি নির্দিষ্ট মূলবিন্দুর সাপেক্ষে ধরি নির্দিষ্ট মূলবিন্দুর সাপেক্ষে মূলবিন্দুর সাপেক্ষে এ বি সি ডি বিন্দুগুলোর 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 অবস্থান ভেক্টর ভেক্টর যথাক্রমে ক্রমে যথাক্রমে এ বি সি ডি ঠিক আছে চারটা বিন্দুর অবস্থান ভেক্টর আচ্ছা চারটা বিন্দুর অবস্থান ভেক্টর ধরলাম তাহলে আমার কী কী লাগবে বলো ই বিন্দুর আর এফ বিন্দুর অবস্থান ভেক্টর না অতএব ই বিন্দুর অতএব ই বিন্দুর অবস্থান ভেক্টর ই বিন্দুর অবস্থান ভেক্টর ওই যে শিখালাম তাহলে এ সি এর অর্ধেক না তাহলে হাফ এ বিন্দুর অবস্থান ভেক্টর এ প্লাস সি বিন্দুর অবস্থান ভেক্টর সি এফ বিন্দুর অবস্থান ভেক্টর সমান হাফ কার মধ্যে আছে বলো বিডি না তাহলে বি যোগ হলো ডি অতএব ইএফ সমান সমান ভেক্টর ইএফ সমান হাফ এফেরটা বি প্লাস ডি মাইনাস হাফ এ প্লাস সি সমান সমান হাফ বি এর কাছে আচ্ছা কমন নিয়ে নিই আগে ডি মাইনাস এ মাইনাস সি সমান সমান হাফ উপরে লিখি আচ্ছা বা ইএফ সমান সমান হাফ এই যে বি এর কাছে একে নিয়ে আসবো বি মাইনাস এ এখানে বি মাইনাস এ বি বি এর সাথে এখে নিলাম আর একটা আমাদের লাগবে সি মাইনাস ডি মাইনাস সি আর হচ্ছে কি প্লাস ডি তো আমরা একটা কাজ করব দেখো হাফ এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগাও তাহলে কি হয় বি মাইনাস এ এখানে একটা মাইনাস কমন নিয়ে নাও তাহলে কি হবে সি মাইনাস ডি তাহলে হাফ ইনটু বলো এবার বি মাইনাস এ মানে কি এবি না ভেক্টর এবি আর এই সি মাইনাস ডি মানে ভেক্টর ডিসি তাহলে চলে আসছি আমরা ওই জায়গায় এখান থেকে আমরা লিখব তাহলে আমরা লিখতে পারি অতএব ইএফ সমান সমান এইটা তাহলে বিয়োগফল এটাও কি একটা ভেক্টর রাশি তাহলে আমাদের যেহেতু ট্রাপিজিয়াম এবি আর ডিসি হলো কি সমান্তরাল তাহলে এখানে এবি ভেক্টর এবি ও ভেক্টর কি ডিসি এগুলো কি সমান্তরাল সমান্তরাল বা দিক কি একই একই দিকে সমান্তরাল সেহেতু তাহলে এটা যেহেতু লেখি যেহেতু সেহেতু সেহেতু এদের বিয়োগফলটা অর্থাৎ এই ভেক্টরটা ভেক্টর এবি মাইনাস ভেক্টর ডিসি সেহেতু এত ও এবি ও ডিসি এর সমান্তরাল তা না সমান্তরাল মানে এর এই গোটাটা মানে লব্ধিটা বিয়োগফলটা এটা এটার সমান্তরাল হবে আলাদা আলাদাভাবে তাহলে সমান্তরাল তাহলে এটা সমান্তরাল হওয়া মানে কি ইএফটা ওর সমান্তরাল না তাহলে আমরা অতএব লিখতে পারি ইএফ ইএফ কার সমান্তরাল ইএফ এবি ও ডিসির সমান্তরাল আমরা এবার স্কেলার ফর্মে লিখব এবি ও ডিসি এর সমান্তরাল সমান্তরাল ইএফ এবি ও ডিসি এর সমান্তরাল আমরা একটা প্রমাণ করলাম এখন ইএফ সমান দেখাবো হাফ ডিসি তো যেহেতু এরা সমান্তরাল ভেক্টর এবি ও ডিসি তাই এদের বিয়োগফলের দিকটাও হবে একই দুটার দিকই একই তাহলে এদের যেই মানটা পাবো এদের যে লব্ধি ভেক্টর তার যেই মান আলাদা আলাদাভাবে মানের বিয়োগফলের সমান তাহলে সেটা আমরা লিখব এইখানে দেখো এখানে তাহলে কী লিখবো ওই যে
মান ভেক্টর এবি মাইনাস ভেক্টর ডিসি, অর্থাৎ এইটা তো একটা ভেক্টর টোটাল, তাহলে যেহেতু তারা সমান্তরাল একই দিকে দুইটারই দিক, তাহলে যদি দুইটা ভেক্টর একই দিকে হয় সমান্তরাল হয় তাদের লব্ধির মান এরকমভাবে যোগফল বিয়োগফল যেটাই থাক না কেন আমি আলাদা 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 আলাদাভাবে মানের যোগফল বিয়োগফলের হিসাবে প্রকাশ করতে পারবো। তাহলে এবি এবির মান মাইনাস কিসের মান ডিসির মান, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো এরকমভাবে এবি এবি মাইনাস কি ডিসি, আমরা এইভাবেও মানকে প্রকাশ করতে পারি। তাহলে অতএব ইএফ সমান সমান কী দাঁড়ালো বলো, ইএফ সমান সমান ইএফের মান, অর্থাৎ ইএফ সমান হাফ ছিল না হাফ, আর এটা কি এবি মাইনাস ডিসি, তাহলে আমাদের প্রমাণে চলে আসলো অতএব আমরা লিখব ইএফ ইএফ, অতএব ইএফ হলো এবি ও ডিসি এর সমান্তরাল সমান্তরাল এবং এবং ইএফ সমান সমান ইএফ সমান হাফ ইন্টু এবি মাইনাস ডিসি প্রমাণিত। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো সমাধান করলেই তোমাদের ভেক্টর থেকে যেই প্রশ্নগুলোই আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে, আমরা ভেক্টর সম্পর্কে ডিটেলস শিখেছি। ঠিক আছে, এখন আশা করি এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমাদের অ্যান্সার করা করতে পারা উচিত। ঠিক আছে, তো এর সাথে ভেক্টর অধ্যায়ের পাঠ সমাপ্ত ঘোষণা করছি, এর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।